মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া কলেজে ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কলেজের পরীক্ষায় কড়া নজরদারির অভিযোগ তুলে পড়ুয়ারা কলেজে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী। শেখপাড়া বিডি কলেজে গতকাল মঙ্গলবার ডিগ্রি কোর্সের পরীক্ষা ছিল। ছাত্রদের অভিযোগ, শিক্ষকরা এমন ভাবে তাদেরকে গার্ড দিয়েছেন যাতে তারা কোনো রকম ভাবে আলোচনা ভিত্তিক লিখতে না পারে, তাই পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের গন্ডগোল হয়। ছাত্ররা কলেজের সিসিটিভি ইত্যাদি ভাঙচুর করে বলে অভিযোগ। পুনরায় বুধবার তারা পরীক্ষা দিতে এলে তাদেরকে শিক্ষকরা কার্ডবোর্ড নিয়ে ভেতরে ঢুকতেও নিষেধ করে। এমতো অবস্থায় ছাত্রদের দাবি, আমাদেরকে ফ্রি ভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, আমরা যা খুশি করব, এই কথা বলে তারা রাস্তা অবরোধ করে, এমনকি শিক্ষকদের সাথে হাতাহাতি হয় বলেও অভিযোগ। একটা যদি পিসবোর্ড যদি এলাও না থাকে, কাল এলাও করলে কোনো প্রথম কথা। দ্বিতীয়ত, স্যাররা যদি মারধর করতে কিছু বলতে না, বাইরে থেকে লোক লিখে আমাদের কেন মারছে? কালকে কারণ কি, আমরা যেহেতু আমরা চাকরি পরীক্ষা বা আমরা যে কোনো ইসের জন্য পরীক্ষা দিতে আসিনি, আমরা এসেছি এক্সাম দিতে, থার্ড সেমিস্টারে এক্সাম দিতে। সেটা হচ্ছে আমাদের যে কালকে আমরা এক্সাম দিতে আসি, কালকে এক্সাম দিলাম, সে মানে পরীক্ষার অবস্থাটা না সে অবস্থা, মানে গার্ড তো না, মানে আমার মনে হচ্ছে ইসের আইএসের পরীক্ষা দিতে এসেছি, আমরা আইএসে এক্সাম দিতে এসেছি, যে এতটা গার্ড দেওয়া হচ্ছে যে সেই কারণে আমরা যে স্যারকে বলতে গেলাম, স্যার এই গার্ড কেন? হ্যাঁ, এই কারণে এই কথাটা বলতে যাওয়ার জন্যই আমাদের স্টুডেন্টদেরকে বাইরে থেকে এবং ওদের ওই স্যাররা মিলে এমন মার মারে জিম করে ওকে মারা হয়। হ্যাঁ, তার আমরা যে দীর্ঘ তিন বছর ধরে আমরা কোনো এক্সাম দিইনি, সেই লাস্ট আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বোর্ডে, তারপরে এত বছর পর আমরা আবার এই থার্ড সেমিস্টারের মানে সেকেন্ড ইয়ারে আমরা এক্সাম দিতে আসি, সেই কারণে আমরা তো সেই তিন বছর লকডাউন খারাপ কারণে আমার প্রিপারেশন ঠিকভাবে আমাদের নেওয়া হয়নি। আমরা তো এক্সামটা দিব, যেভাবে হোক এক্সামটা দিব আমরা, সেই আমরা যে এক্সামটা দিতে এসেছি সেটা কোনোভাবেই মানে পিসবোর্ড থেকে শুরু করে কোনো কিছু অ্যালাউ করছে না, ওরা জলের বোতল অব্দি অ্যালাউ করছে না। এই আমরা যে এক্সাম দিয়ে এখানে এসেছি তার কোনো এখন তোমাদের দাবি, আমাদের দাবি একটাই যে আমাদেরকে নিশ্চিতভাবে সুষ্ঠুভাবে আমাদের এক্সাম দিতে দেওয়া হোক, সুষ্ঠুভাবে দিবে বা আমাদের যে গার্ডটা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে, রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্ররা। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।